হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরও একটি মোড। মোডটি গতকালকে আপডেট হয়ে রিলিজ হয়েছে। এই মোডটি আপনারা আগেও আমার চ্যানেলে পেয়েছিলেন রিভিউ, এখন আপনাদের সম্মুখে আবার রিভিউ করতেছি কারণ এই মোডটিকে আপডেট করা হয়েছে। এর আগে এর বেশ কিছু জায়গায় ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো এখন ঠিক করে মোডটিকে আপডেট করে গতকাল রিলিজ করা হয়েছে এবং এটিকে আমি আজকে রিভিউ করছি আপনাদের সম্মুখে। তাহলে চলুন রিভিউটা শুরু করা যাক। আর এর আগে চলুন, আর আপনারা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইবটা করে ফেলুন এবং পাশে নোটিফিকেশনকে অল করে দিন, কারণ আপনারা এই চ্যানেলটিকে বিভিন্ন ধরনের মোডগুলো ফ্রিতে এবং খুব সুন্দর সুন্দর রিভিউগুলো পেয়ে থাকবেন। এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের বাসিডের যত ধরনের যাবতীয় কোড নেম থেকে শুরু করে যা কিছু রয়েছে ইনশাল্লাহ সব কিছু এখানে পেয়ে থাকবেন। আর আজকের এই মোডটি হলো হুন্দাই শিপ RM2 মোড। শ্যামলের যে RM2 বিজনেস ক্লাস যে বাসটি বের হয়েছিল সেটির আদলে এটিকে তৈরি করা হয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগেই কিন্তু এই বাসটি গ্যারেজ থেকে বের হয়েছে একদম সম্পূর্ণভাবে, প্রায় বলা যায় হুন্দাইয়ের মতোই। তো থেকে কেউ যদি না বুঝে বা সম্পর্কে তাহলে তারা কিন্তু বলবে এটা হুন্দাই, ওইরকমভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে। মূলত এর আপডেট করা হয়েছে ইন্টারিয়র এবং এর ব্রেকিং সিস্টেমে। ইন্টারিয়রটা দেখতে পাচ্ছেন আগে থেকে খুব লাক্সারিয়াস এবং গর্জিয়াস করে তোলা হয়েছে, পুরোটা RM2-র মতো ইন্টারিয়রটা করা হয়েছে। আর এটার ফ্রন্টে হিনোর একটা লোগো বসানো হয়েছে। তাছাড়া আপনারা জানেন যে এটার আগের ব্রেকিং সিস্টেমটা ততটাও ভালো ছিল না, তবে এটার ব্রেকিং সিস্টেম কিন্তু এখন খুব ভালো করা হয়েছে, বলা যায় যে পুরো 100-100 এখন বর্তমানে। আর এটার স্পিডও অনেক বাড়ানো হয়েছে, আর কি স্পিড আগেই ছিল এখনও আর কি অনেকটা আমার কাছে লাগে যে আগে থেকে স্পিড কিছুটা বাড়ছে, স্পিডটা মোটামুটি এখন ভালো হয়েছে। আর এটার অ্যানিমেশনটার মধ্যে এক নম্বরে হলো স্পয়লার হবে নন স্পয়লার থেকে, দুই নম্বরটাতে আরেকটু স্পয়লার হবে, আর তিন নম্বরটাতে একটু খাপ ছাড়া দেখা যায়। আমি তিন নম্বরটা ইউজ করতে একদমই নারাজ কারণ তিন নম্বরটা আমার কাছে ভালো লাগে না। আর এটার ভিতরে কিন্তু যাত্রী আছে, যারা যাত্রী নিয়ে খেলতে পছন্দ করেন তারা যাত্রী নিয়ে খেলতে পারবেন। আর মোটর স্পিড কিন্তু একটু বেশি, অ্যাক্সেলারেশন অনেক ফাস্ট, একটু বেশি ফাস্ট লাগছে আমার কাছে এটার অ্যাক্সেলারেশনটা, আপনারা সেটা দেখতেই পাইতেছেন। আর আপনারা খেলবেন এটা নিয়ে, আপনারা খেললে ভালোই মজা পাবেন কারণ মোটর সব কিছু আমার কাছে ভালো লাগছে। অ্যাক্সেলারেশনটা আর ব্রেকিংটা একদম পারফেক্ট হয়েছে এবার, কারণ অ্যাক্সেলারেশন একদম স্লো না, একদম ফাস্টও না, একটু বেশি হলেও এটা ব্রেকিং সিস্টেমের জন্য অ্যাক্সেলারেশনের ব্যাপারটা বোঝা যায় না। চলুন এবার একটু বাইরের দিকে যাওয়া যাক, ওখানে একটু ঘুরে আসি গা, দেখি কোন দিকে যাওয়া যায়। আর মোডটা কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে, এত কিছু বলার প্রয়োজন নাই, আপনারা নিজেরা খেললে দেখে নেবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। আমার কাছে ভালোই লাগছে কারণ মোডের কোয়ালিটিটা অনেক ভালো, তার উপর এটার ব্রেকিং সিস্টেম, ব্রেকিং পারফরমেন্স বলেন, তারপর এটার স্পিড কন্ট্রোল সব দিক দিয়ে বেস্ট একটা কন্ট্রোলিং দেওয়া হয়েছে এবার। এটা এমনিতে কিন্তু বাজিরে বর্তমানে 3.7.1 এর কন্ট্রোলিংটা খারাপ, কন্ট্রোলিংটা যতই খারাপ হোক না লেগে এই মোডটাতে যদি খেলেন কন্ট্রোলিংটা আপনার কাছে ভালোই মনে হবে, কারণ এটার কন্ট্রোলিংটা অপটিমাইজেশন করা হয়েছে, অনেক অপটিমাইজড একটা কন্টিনিউ কন্ট্রোলিং দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। আর আপনারা খেললে আশা করি যে ভালোই মজা পাবেন। আর আমি কোনো ওবিবি কিন্তু সেট করে খেলতেছি না, এটা একটা গ্রাফিক সেট করে খেলতেছি সাধারণ মেইন ওবিবিতেই, আপনারা দেখতেই পেতেছেন। দেখেন এত স্পিডে থাকার পরেও কিন্তু আমি সুন্দর মতো এখানে ঘুরাই ফেলতে পারছি, তাহলে বুঝেন এটার ব্রেকিং পারফরমেন্সটা বর্তমানে কেমন আছে। ভিডিওটা আর বেশি লম্বা করব না, ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব। আর এটা ডাউনলোড লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ভিডিওটাতে একটা পাসওয়ার্ড দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওটা কিছুটা দেখবেন, কিছুটা দেখলে আপনারা পেয়ে যাবেন পাসওয়ার্ডটা। আর সেই পাসওয়ার্ডটা আর্কাইভ করার সময়, যে সময় মোডটা আর্কাইভ করবেন তখন আপনারা সেই পাসওয়ার্ডটা আপনাদের দরকার পড়বে, তখন আপনারা সেই পাসওয়ার্ডটা দিবেন, তাহলেই মোডটা আর্কাইভ হয়ে যাবে। আর মোডটা কিন্তু খুব সুন্দর একটা মোড, সবাই খেলবেন, সবাই একটু উপভোগ করতে পারবেন, হিনো RM2-র একটা ফিল পাবেন, দুলুনি আছে খুব সুন্দর। তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করতে চাচ্ছি। যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইবটা করে ফেলুন এবং পাশে নোটিফিকেশন আইকনটিকে
দখল করে দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।